এই যে 4% আবার যে ডিএ ঘোষণা হলো, এটা দেখে কি প্রমাণ হচ্ছে সরকার প্রচুর চাপে আছেন? হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কে বলে যে আন্দোলন করলে কাজ হয় না? অবশ্যই কাজ হয়। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আরও 4% ডিএ বৃদ্ধি। আগামী মে মাস থেকে আরও 4% ডিএ বেড়ে এখন 14% ডিএ পাবো। কিন্তু এই যে বাড়লো, এই বাড়াতে কি সবাই খুশি হয়েছে? আমরা একটু মিশ্র প্রতিক্রিয়া শুনে নেব বিভিন্ন কোণ থেকে, বিভিন্ন মানুষজনের বক্তব্য এই বিষয়ে কি। সরকার যখন আপনি চালাবেন, সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে, প্রান্তিক মানুষ যেরকম আছে সেরকম বেকার মানুষ থাকবে, যারা ভবিষ্যতের আগামী দিনগুলো যাতে পশ্চিমবঙ্গে সোনার পশ্চিমবঙ্গ হয় তার জন্য তারা তাকিয়ে রয়েছেন এই অর্থমন্ত্রীর দিকে এবং মুখ্যমন্ত্রীর দিকে। আজকে যে আমরা ইনিশিয়াল স্টেজে বাজেটের যে অ্যানাউন্সমেন্টগুলো শুনলাম সেগুলো সবই কিন্তু প্রান্তিক মানুষদের জন্য, 500 টাকা থেকে বেড়ে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা হয়েছে, এবং আপনি দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় প্রায় 1.98 লাখ কোটি। দেখুন, প্রতিবাদটা কেন করছি সেটা বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে যে আজকে সরকারি কর্মচারীদেরকে রাস্তায় কেন বসতে হলো। এই যে 4% আবার যে ডিএ ঘোষণা হলো, এটা দেখে কি প্রমাণ হচ্ছে সরকার প্রচুর চাপে আছেন, সদিচ্ছার অভাব আছে, তাই জন্য এতদিন ধরে যে কাজগুলো ওনাদেরকে সঠিকভাবে করা উচিত ছিল সেই কাজগুলো না করে আজকে সরকারি কর্মচারীদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। 20 দিন হয়ে গেছে অনশন চলছে, কেন অনশনে বসতে হলো? একটাই বিষয় আছে, 4-10 এটা নয়, ব্যাপার হচ্ছে 32% ডিএ, যেটা এআইসিপি অনুযায়ী সমস্ত রাজ্য দিচ্ছে, আমাদের রাজ্য সরকার কেন দিতে পারছে না এটা হচ্ছে প্রশ্ন। এই যে 4-10% নয়, আমাদের এআইসিপি অনুযায়ী খুশি দুঃখী হওয়ার কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে কেন 4% হবে, কেন পুরো ডিএটা হবে না, কোথায় গেল টাকা পয়সা সেই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করছি। সমস্ত রাজ্য দিতে পারছে এআইসিপি অনুযায়ী, পশ্চিমবাংলায় কেন হচ্ছে না এই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করছি সরকার। ডিএ টাকাটা পুরো 3.5 লক্ষ পদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়, আমরা বারবারই বলেছি। আর বাকি যে বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষকদের, এদের 60% টাকা অর্থাৎ 10 লক্ষ কর্মচারী শিক্ষকের টাকা কেন্দ্রীয় সরকার দেয়, সেই টাকাটার কোনো হিসেব আমরা 1 বছর ধরে হিসেব চাইছি, সেটার কোনো হিসেব পাইনি। আন্দোলনের চাপে উনি এই 1 বছরের মধ্যে 3 বার ডিএ ঘোষণা করলেন, আর আর্থিক বছর যদি ধরি আর কি 3 বার ডিএ ঘোষণা করলেন। জানতে পারলাম ওনার একটু আন্দোলন করলেই বাচ্চা যদি না কাঁদে বা তার যত্ন খাতির হয় না, ঠিক একই রকম আন্দোলন করতেই আমরা কিন্তু আমাদের পাওনা গণটা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছি। কিন্তু আমরা ততক্ষণ আন্দোলন করব যতক্ষণ না পর্যন্ত এআইসিপিআই মেনে আমাদের সম্পূর্ণ বকেয়া আমরা পাচ্ছি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।